আমরা সকলেই জানি আল্লাহ মামুন হককে যেভাবে নেককারজনক ভাবে গ্রেফতার করা হয়েছে, যেভাবে ফেরাউন মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করেছেন, সে একই কায়দায়। আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত-ই-ইসলামের যে নেতৃবৃন্দ ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকেও একইভাবে তাদের চরিত্র মধ্যে কালিমা রোপণ করা হয়েছে। আমাদের এখান থেকে একটি মেসেজ দিতে হবে, তারপরের দিন আমরা দেখেছি বসুন্ধরাতে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে নর্থ থেকে গায়ে গায়ে দাঁড়িয়ে কোটি কোটি টাকা খরচে তার কনসার্ট আয়োজন করে, তখন মানবতা সরকার আমাদের শোনায় না। আমরা দেখেছি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় রীতিনীতি আসলেই তাদের কাচুলকালি শুরু হয়ে যায়। সংগ্রামী বন্ধুরা, এদেশের জনগণ এদেশের সরকারকে সমুচিত জবাব দিয়ে দিয়েছে। সরকার মনে করছিল তাদের নিষেধ, তাদের নির্দেশ পাওয়ার পরই এদেশের জনগণ ইফতার মাহফিল করবে না। এদেশের জনগণ কোনোভাবে কোনো ইফতার কর্মসূচি পালন করে বুঝিয়ে দিয়েছে, তোমাদেরকে দেশের জনগণ চায় না, তোমাদেরকে দেশের জনগণ লাল কার্ড দেখা দিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা করছে। তোমরা অতি দ্রুত তোমাদের ঘাটতি প্রস্তাব জমা করে তোমরা রেডি হও, কিভাবে তোমরা প্রমাণ করবা সে রাস্তা তোমাদের করো। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আমাদের প্রধান রাহবার শেখুল ইসলাম মামুন হক দীর্ঘ 3 বছর ধরে কারাগারে বন্দী রয়েছে। মামুন হক কেন কারাগার বন্দী এটা আমরা সবাই জানি। এই ফ্যাসিবাদী সরকার সম্পূর্ণ ভারতকে তুষ্ট করে রাজনৈতিক প্রতিহিংসা প্রসার হয়ে মাওলানা মামুন হককে কারাগার বন্দী করে রেখেছে। আমরা 3 বছর যাবৎ মাওলানা মামুন হকের মুক্তি চেয়ে আসছি, কিন্তু ফ্যাসিবাদী সরকারের কর্ণ করে আমাদের আওয়াজ ঢুকছে না, আমাদের আওয়াজ তাদের কানে ঢুকছে না। আমরা এই সরকারকে স্পষ্ট বলে দিতে চাই, তোমরা মনে করেছ তোমরা এইভাবে চুলন করে নির্যাতন করে পার পেয়ে যাবে, কখনো না। এদেশের জনগণ অতীতে জুলুম সয়েছে, এখন জুলুম সচ্ছে সইছে, তার মানে এরকম না তোমরা আগামীতে জুলুম করবা। আর এদেশের জনগণ মুখ পিছু সহ্য করে না হতে পারে না। দেশের জনগণ জাগ্রত হচ্ছে, রাস্তায় নামতে শুরু করছে জনগণ, তোমাদেরকে ইনশাল্লাহ গদি থেকে টেনে হচ্ছে নামিয়ে দিল্লিতে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ এদেশের জনগণ। সংগ্রামী বন্ধুরা, তাই আপনাদেরকে বলছি এই ফ্যাসিবাদী সরকার, এই অসভ্য শেখ হাসিনা সরকার তারা এমনি এমনিতে বিদায় গ্রহণ করবে না, তারা এমনিতে মাওলানা মামুনকে মুক্তি দেবে না। তাদেরকে বিদায় করতে হলে এবং মাওলানা মামুনকে মুক্ত করতে হলে সবাইকে কোমরে কামছে বেঁধে রাজপথে নিয়ে আসতে হবে এবং তাদেরকে গদি থেকে টেনে এসে নিয়ে দিল্লি পাঠিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আগামী দিনে সকল আন্দোলন সংগ্রাম আপনাদেরকে রাজপথে জাগ্রত হবার জন্য এখানে আমার সকলকে বক্তব্য শেষ করছি।